প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের উপকূল সম্পর্কে আলোচনা করছি। ওকে, এই উপকূলকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্থিত উপকূল, আর একটি হচ্ছে কি নিমজ্জিত উপকূল। ওকে, নিমজ্জিত উপকূল কখন সৃষ্টি হবে? যখন ভূমির পতন ঘটলে বা সমুদ্র জলের উত্থান ঘটলে। আর উত্থিত উপকূল কখন সৃষ্টি হবে? ঠিক এর বিপরীত, অর্থাৎ উলম্বভাবে ভূমির উত্থান ঘটলে বা সমুদ্র জলের পতন ঘটলে। এখন কিভাবে ঘটছে দেখা যাক। মনে করো এইটা হচ্ছে উপকূল অঞ্চল। ওকে, এইখানে এইটা হচ্ছে উপকূল অঞ্চল, আর এখানে হচ্ছে এইটা উপকূল অঞ্চল। এই উপকূল অঞ্চলে যা দেখো, আমি তীরচিহ্ন দিয়ে দেখিয়েছি, যদি ভূমির উত্থান ঘটে তাহলে উপকূলটা এখান থেকে এখানে উঠে গেল। স্বাভাবিকভাবেই যখন ভূমির উত্থানটা, যখন উপকূলটা এখানে ছিল তখন সমুদ্র জলতলটা তার নিচে ছিল। তা স্বাভাবিকভাবেই যখন ভূমির উত্থান ঘটলো, উপকূলটাও এখান থেকে এখানে উঠে গেল, তাহলে সমুদ্র জলের সাপেক্ষে উপকূলটির উত্থান ঘটলো। এটা কিভাবে হলো? উলম্বভাবে ভূমির উত্থান ঘটলো বলে। আর আবার অপরদিকে দেখো, এইখানে হচ্ছে উপকূল অঞ্চল ছিল, এই উপকূলে যদি ভূমির পতন ঘটে, তীরচিহ্নটা তখন নিচের দিকে চলে এসছে, তাহলে তীরচিহ্নটা নিচের দিকে, তাহলে উপকূলটা এখান থেকে এখানে চলে এলো, তাহলে উপকূল অঞ্চলটা সমুদ্র জলের মধ্যে নিমজ্জিত হলো। হলো তাহলে এই ক্ষেত্রে উপকূলটার অবস্থান অপর দিকে উত্থিত হলো, আর এই ক্ষেত্রে উপকূলটার অবস্থান নিচের দিকে নেমে এলো। দেখো এইটা হচ্ছে নিমজ্জিত হলো, এইটা হচ্ছে কি উত্থিত হলো। এইটা উত্থিত হলো কারণ ভূমিভাগের উত্থান ঘটলো বলে, আর এইটা এখান থেকে এইখানে নিমজ্জিত হলো কারণ ভূমিভাগের কি পতন ঘটলো বলে। তাহলে ভূমিভাগের পতন ঘটলে বা ভূমিভাগের উত্থান ঘটলে উত্থিত উপকূল এবং নিমজ্জিত উপকূল সৃষ্টি হতে পারে। অপরদিকে লক্ষ্য করে দেখো, সমুদ্র জলের পতন ঘটলে কিভাবে বলেছি, তাহলে এইটা হচ্ছে উপকূল, ওকে, আর এইটা হচ্ছে আমাদের সমুদ্র মানে জলপৃষ্ঠ, এটা হচ্ছে পূর্বের জলতল। এখন এইখানে জল ছিল, এখন কোনো কারণে যদি হিমযুগ শুরু হয় তাহলে জলটা জমে বরফে পরিণত হলো, তাহলে জলপৃষ্ঠ, তাহলে উপকূলের নিচে এইখানে সমুদ্রপৃষ্ঠ ছিল, কিন্তু হিমযুগ শুরু হওয়ার ফলে জলটা জমে বরফে পরিণত হওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উত্থানটা এইখান থেকে নিচের দিকে নেমে গেল। ফলে এর সাপেক্ষে উপকূলটা যেখানে ছিল, জলতলটা নিচে নেমে যাওয়ার ফলে জলতলটা এখান থেকে এখানে চলে এলো, তাহলে এর সাপেক্ষে উপকূলটার উত্থান ওপরের দিকে হলো, তখনও তাকে আমরা কী বলছি, উত্থিত উপকূল। অর্থাৎ এইটা হচ্ছে পূর্বের জলতল আর এটা হচ্ছে বর্তমান জলতল, তাহলে বর্তমান জলতলের সাপেক্ষে উপকূলটা উঁচুতে থাকছে, তখন তাকে আমরা বলছি কি উত্থিত উপকূল। সেখানে সমুদ্র জলের পতন ঘটলো, অর্থাৎ জলতল এখানে ছিল, জলতল এখানে এলো। আবার ঠিক এখানে লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে উপকূল আর এইটা হচ্ছে পূর্বের জলতল, অর্থাৎ এখানে আগে সমুদ্র জলপৃষ্ঠটা ছিল, যেখানে উপকূল ওপরে জলটা কি নিচে, কিন্তু পরবর্তীকালে কি সেই বরফ গলে যে জলটা হলো, তখন সেই জলটা উপকূলকে কেন্দ্র করে উপকূলের অভ্যন্তরে প্রবেশ করলো। তাহলে পূর্বের জলতল যেখানে ছিল সেখান থেকে জলতলটা বৃদ্ধি পেয়ে জলতলটা এখানে চলে এলো, স্বাভাবিকভাবে উপকূলটা জলের মধ্যে ডুবে গেল, তার মানে বর্তমান জলতল, তাহলে বর্তমান জলতলের সাপেক্ষে উপকূলটা নিচের দিকে নেমে গেল। তার মানে দেখা যাচ্ছে উপকূল ভাগে ভূমির উত্থান ঘটলে বা সমুদ্র জলের পতন ঘটলে এখান থেকে এখানে এলে উত্থিত উপকূল সৃষ্টি হচ্ছে। অপর দিকে কি ভূমির পতন ঘটলে, অর্থাৎ এইখান থেকে যদি এইখানে আসে, কিংবা সমুদ্র জলের উত্থান ঘটলে, অর্থাৎ জলতলটা এখান থেকে যদি এইখানে আসে, তাহলেও আমাদের নিমজ্জিত উপকূল সৃষ্টি হচ্ছে। তাহলে ভূমির পতন বা সমুদ্র জলের উত্থান ঘটলে যখন উপকূল ভাগ নিমজ্জিত হয় তখন তাকে নিমজ্জিত উপকূল বলে। আবার অপরদিকে উলম্বভাবে ভূমির উত্থান বা সমুদ্র জলের পতন ঘটলে তখন তাকে আমরা বলছি উত্থিত উপকূল। আমাদের ক্লাস টুয়েলভের সিলেবাসে নিমজ্জিত উপকূলটা আছে, অর্থাৎ যে উপকূলটা নিচের দিকে বসে যাচ্ছে, অর্থাৎ যে উপকূলের মধ্যে জল প্রবেশ করছে, ওকে, সেই নিমজ্জিত উপকূলকে আমরা কটা ভাগে ভাগ করছি, তিনটে ভাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল। এই রিয়া উপকূলের উদাহরণ হচ্ছে কি আয়ারল্যান্ডের উপকূল, খুব ইম্পর্টেন্ট। ফিয়র্ড উপকূল কোন উপকূল, নরওয়ে সুইডেনের উপকূল। এবং ডালমেশিয়ান উপকূল কোন উপকূল, পূর্বতন যুগোস্লাভিয়ার উপকূল। তাহলে তিনটে উপকূল হলো রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল। তিনটে উপকূলই কি নিমজ্জিত উপকূল, মনে রাখতে হবে। তিনটে উপকূলই সৃষ্টি হচ্ছে জল, তিনটে উপকূলই সৃষ্টি হচ্ছে যখন উপকূলের মধ্যে জলের প্রবেশ ঘটছে তখন। এবার আমাদের দেখা যাক রিয়া উপকূল কীভাবে সৃষ্টি হয়। ওকে, এই পাটটাকে আমরা কি বলছি, এই যে আকাশী রঙের এই পাটটাকে আমরা বলছি সমুদ্র, আর এই যে এই কালারটা দিয়ে এঁকেছি আমরা, এই কালারটাকে বলছি আমরা উপকূল, ওকে, আর এই অঞ্চলগুলোকে বলছি আমরা পার্বত্য অঞ্চল। তাহলে এই উপকূল সংলগ্ন অঞ্চলে যদি পার্বত্য ভূমি থাকে,
পার্বত্য ভূমি আছে এবং এই পার্বত্য ভূমিগুলো উপকূলের সাথে কিভাবে আছে, সমকোণে আছে। এটা সমকোণে থাকতে পারে বা আড়াআড়িভাবে থাকতে পারে। আমি চিত্রে সমকোণে দেখিয়েছি, তাহলে সমুদ্র আছে, উপকূল আছে, উপকূলকে কেন্দ্র করে উপকূল সংলগ্ন পার্বত্য অঞ্চলগুলো সমকোণে আছে। এবং এটি কোন পার্বত্য অঞ্চল? নদী এবং নদী উপত্যকা অঞ্চল। এই দেখো, এটা উঁচু পার্বত্য অঞ্চল, এটা উঁচু পার্বত্য অঞ্চল, তার মধ্যের এই অংশটাকে, মাঝের এই অংশটাকে বলছি নদী উপত্যকা, এবং এই এই দুই পার্বত্য অঞ্চলের মাঝের অংশটাকে বলছি উপত্যকা, এবং এই উপত্যকার মধ্য দিয়ে কে প্রবাহিত হচ্ছে? নদী। নদী প্রবাহিত হয়ে সমুদ্রে মিশছে, আর নদী দ্বারা গঠিত ভূমিরূপ সবসময় কি হয়? ভি আকৃতি। দেখো এটা ভি হয়েছে না, এটা পুরো কি? ভি আকৃতির। তাহলে দুই পর্বতের মাঝের অংশটি হচ্ছে উপত্যকা, উপত্যকাটা কি? ভি আকৃতির। আর ভি আকৃতির হলেই সেই উপত্যকাটা হবে নদী উপত্যকা, কারণ নদী উপত্যকা ভি আকৃতির হয়। এখন এদার দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, এখন কোনো কারণে যদি জলতল বেড়ে যায় বা জলের উত্থান ঘটে, তাহলে এই সমুদ্রের জলটা উপকূলকে অতিক্রম করে এই এই নদী উপত্যকা অঞ্চলের মধ্যে প্রবেশ করবে। দেখো এই জলতলটা এর মধ্যে প্রবেশ করেছে, আকাশীকালের মধ্যে প্রবেশ করেছে, তাহলে স্বাভাবিকভাবেই এই উপকূলটা অর্থাৎ নদী উপত্যকা সংলগ্ন অঞ্চলটা কার মধ্যে ডুবে যাচ্ছে? জলের মধ্যে ডুবে যাচ্ছে। কারণ কারণ কি? জলের উত্থান ঘটেছে, জলের উত্থান ঘটে জলটা স্বাভাবিকভাবেই উপকূল রেখাকে অতিক্রম করে নদী উপত্যকা অঞ্চলে প্রবেশ করেছে। তার ফলে এই নদী উপত্যকা অঞ্চলটা কি? নিমজ্জিত হচ্ছে, অর্থাৎ এই উপকূল অঞ্চলটা জলের মধ্যে ডুবে যাচ্ছে। আর এই উপকূলটা কি? নদী উপত্যকা দ্বারা গঠিত উপকূল, এবং নদী উপত্যকা দ্বারা গঠিত উপকূলটা সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে যে উপকূল সৃষ্টি করছে তাকে আমরা বলছি রিয়া উপকূল। তাহলে রিয়া উপকূল কোন উপত্যকা দ্বারা গঠিত হয়? নদী উপত্যকা দ্বারা গঠিত হয়। নদী উপত্যকার আকৃতি কি? ভি আকৃতির। এবং এটা কি ফানেল? না, দেখো এটা ফানেল। ফানেল মানে কি? ফানেল মানে এই অংশটা, ফানেল মানে বলছি এই অংশটা, যার আস্তে 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 গভীরতা এই দিকে বাড়বে, অর্থাৎ এর সমুদ্রের দিকে গভীরতা বাড়ছে, সমুদ্রটা তো এই দিকে, তার মানে এখান থেকে যত এই দিকে আসছে সমুদ্রের দিকে গভীরতা বাড়ছে, এবং এটা হচ্ছে স্থলভাগ, এবং স্থলভাগের দিকে গভীরতা কমছে। তাহলে স্বাভাবিকভাবেই নদী উপত্যকা দ্বারা গঠিত কোনো উপকূল ভাগ জলতলের মধ্যে বা সমুদ্রের মধ্যে নিমজ্জিত হলে তাকে আমরা কি বলছি? রিয়া উপকূল। রিয়া উপকূলের আকৃতি কি হয়? ভি আকৃতির বা ফানেল আকৃতির, এবং এটা এটা কি হয়? সমুদ্রের দিকে এর গভীরতা বেশি হয়। ওকে, এবার স্বাভাবিক, এবার অপোজিটভাবে দেখো, অপোজিটভাবে লক্ষ্য করেছে ফ্রিয়ড উপকূল। তাহলে স্বাভাবিকভাবে এটা সমুদ্র, এটা কি? উপকূল। এই উপকূলের সাপেক্ষে কে আছে? এটা হচ্ছে আমাদের হিমবাহ দ্বারা গঠিত উপত্যকা। এর আগের ছবিটাতে যেটা দেখেছি সেটা হচ্ছে নদী উপত্যকা দ্বারা, নদী দ্বারা গঠিত উপত্যকা। এইগুলো হচ্ছে নদী দ্বারা গঠিত উপত্যকা, আর এইখানে যেটা দেখছি সেটা হচ্ছে হিমবাহ দ্বারা গঠিত উপত্যকা। তাহলে স্বাভাবিকভাবে ওখানে নদী থাকবে, আর এখানে কি? বরফ থাকবে। আর হিমবাহ দ্বারা গঠিত উপত্যকা সবসময় কি হয়? ইউ আকৃতির হয়। তার মানে এইটা হিমবাহ, এটা হিমবাহ, পর্বত সংলগ্ন হিমবাহ, এবং এই অঞ্চলটা হচ্ছে কি? উপত্যকা। ওই এই অঞ্চলে কি বলেছিলাম? এইটা হচ্ছে আমাদের উপত্যকা, এই উপত্যকাটা কি? নদী উপত্যকা। আর স্বাভাবিকভাবে এখানে উপত্যকাটা কি? হিমবাহ উপত্যকা। আর এবং হিমবাহ উপত্যকার আকৃতি কি হয়? ইউ আকৃতির হয়। এবং স্বাভাবিকভাবে যদি জলের পরিমাণ বেড়ে যায়, তাহলে জলটা স্বাভাবিকভাবে উপকূলকে অতিক্রম করে এই উপকূল সংলগ্ন অঞ্চলে বা হিমবাহ দ্বারা গঠিত উপত্যকা অঞ্চলে প্রবেশ করবে। তাহলে এই জলটা এখান থেকে এখানে প্রবেশ করলো, জলটা এখান থেকে এখানে প্রবেশ করলো, ফলে হিমবাহ দ্বারা গঠিত উপত্যকা অঞ্চলটি জলের মধ্যে নিমজ্জিত হলো। নিমজ্জিত হয়ে যে উপকূল সৃষ্টি করলো তাকে বলছে ফ্রিয়ড উপকূল। তার মানে দুটোই নিমজ্জিত হচ্ছে, একটা নদী উপত্যকা দ্বারা গঠিত পার্বত্য অঞ্চল নিমজ্জিত হচ্ছে সমান রিয়া, আর একটা হিমবাহ দ্বারা গঠিত পার্বত্য অঞ্চল নিমজ্জিত হচ্ছে সমান কি? ফ্রিয়ড। কিন্তু ওটা হচ্ছে নদী, এটা হচ্ছে হিমবাহ, ওটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে ইউ, তার মানে ইউ না ইউ। তার মানে দেখো এইটা হচ্ছে আমাদের উপকূল, আর উপকূলের এই অংশে যদি এটা প্রধান সমুদ্র হয়, তাহলে এইখানে গভীরতা কি? অপেক্ষাকৃত কম, বা এইখানে গভীরতা অপেক্ষাকৃত কম। কিন্তু যত আমরা এই দিকে যাচ্ছি সমুদ্রের জলটা এই দিকে প্রবেশ করেছে, তার মানে যত আমরা এই দিকে যাচ্ছি ইউ আকৃতির উপত্যকার দিকে যাচ্ছি ততই জলের গভীরতা বাড়ছে, অর্থাৎ ফিয়ডের দিকে যতই যাচ্ছি জলের গভীরতা বাড়ছে, এবং ফিয়ড থেকে যতই সমুদ্রের দিকে আসছি জলের গভীরতা কমছে। কারণ এইখানে তো অগভীর সমুদ্র, মানে এখান থেকে সমুদ্র শুরু হয়েছে, তার মানে এখানে জলের পরিমাণ কম। কিন্তু যেহেতু এটা বেশি গভীর এবং দুপাশ খাড়া ঢালযুক্ত এবং গভীরতা বেশি, তাই ফিয়ডের দিকে জলের গভীরতা বেশি, কিন্তু সমুদ্রের দিকে গভীরতা কি? কম। ওইখানে কি হয়েছিল? এখানে গিয়েছিল নদীর দিকে, মানে এই দিকে এর গভীরতা কি? কম। কিন্তু সমুদ্রের দিকে গভীরতা কি? বেশি। এর ক্ষেত্রে কি হচ্ছে? সমুদ্রের দিকে গভীরতাটা কি? কম, এবং ফিয়ডের দিকে গভীরতা কি? বেশি। তাহলে হিমবাহ উপত্যকা, হিমবাহ উপত্যকা কি আকৃতির হয়? ইউ আকৃতির হয়। এবং সমুদ্রের দিকের গভীরতা কি? অত্যন্ত পরিমাণে কম হয়। অপরদিকে দেখো ডালমেশিয়ান উপকূল, একইভাবে এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে উপকূল, আর এটা হচ্ছে পর্বত সংলগ্ন অঞ্চল। এই পর্বত সংলগ্ন অঞ্চল উপকূলটার সাথে কীভাবে আছে? সমান্তরালে আছে।
তাহলে স্বাভাবিকভাবেই সমান্তরালে আছে এবং এই সমুদ্রের জল এই পার্বত্য সংলগ্ন অঞ্চলে প্রবেশ করলো, ফলে এই অঞ্চলটা জলে নিমজ্জিত হলো। জলে নিমজ্জিত হয়ে যে উপকূল সৃষ্টি করছে তাকে বলছে ডালমেশিয়ান উপকূল। তাহলে ডালমেশিয়ান উপকূলের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে উপকূলরেখার সাথে পর্বত সংলগ্ন অঞ্চল কীভাবে সমান্তরালে থাকবে এবং জল প্রবেশ করে সেই জায়গাটা জলে নিমজ্জিত হবে, আর এখানে হিমবাহ দ্বারা গঠিত অঞ্চলটি জলে নিমজ্জিত হবে, আর অপরদিকে নদী উপত্যকা দ্বারা গঠিত অঞ্চলটি জলে নিমজ্জিত হবে। তাহলে তিনটেই নিমজ্জিত হচ্ছে, একটা নদী দ্বারা গঠিত উপকূল নিমজ্জিত হচ্ছে, একটা বরফ দ্বারা গঠিত উপকূল নিমজ্জিত হচ্ছে, আর একটা হচ্ছে উপকূলরেখার সাথে সমান্তরালে যে সমস্ত পর্বত শ্রেণীগুলো আছে সেগুলো নিমজ্জিত হচ্ছে। এইভাবে রিয়া উপকূল, ডালমেশিয়ান উপকূল এবং ফিয়ড উপকূল সৃষ্টি করছে। এবারে একটু যদি পার্থক্যটা দেখে নিই, দেখো রিয়া উপকূল নদী উপত্যকা নিমজ্জিত হলে, আর ফিয়ড উপকূল কি বরফমুক্ত বা হিমবাহ উপত্যকা নিমজ্জিত হলে, ওকে। আর এই উপকূলের অভ্যন্তরভাগে জলের গভীরতা কম, অর্থাৎ এটা যদি আমাদের নদী উপত্যকা হয় তাহলে এটা হচ্ছে ফানেল আকৃতির, এই দিকে জলের গভীরতা কম এবং এইটা সমুদ্র, এর দিকে গভীরতা বেশি। আর যদি এটা ফিয়ড হয় তাহলে এই দিকে জলের গভীরতা বেশি এবং এই দিকে জলের গভীরতা কম। তাহলে এখানে কী বলছে, এই উপকূলের অভ্যন্তরভাগে জলের গভীরতা বেশি। উপকূলের অভ্যন্তরভাগ, এটা তো উপকূলের অভ্যন্তরভাগ, উপকূলের অভ্যন্তরভাগে জলের গভীরতা বেশি এবং সমুদ্রের দিকে, এটা সমুদ্র এবং সমুদ্রের দিকে গভীরতা কি কম। আর ইয়া উপকূল কী হয়, ফানেল আকৃতির হয়, আর ফিয়ড উপকূল কী হয়, ইউ আকৃতির হয়। এটা হচ্ছে ফানেল আকৃতির বা ভি আকৃতির, এটা হচ্ছে ইউ আকৃতির। এইভাবে রিয়া উপকূল এবং ফিয়ড উপকূল সৃষ্টি হয়। আর একটা জেনে রাখো, রিয়া উপকূলের ঢালটা আস্তে 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 খাড়া হয়, মানে ধীরে 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 সমুদ্রের দিকে নেমে, কিন্তু এর দুপাশের ঢালটা অত্যন্ত খাড়া হয় এবং তীব্র বেগে নিচের দিকে নামে। এখানে বলছে ফিয়ড উপকূলের পার্শ্বদেশ খুব খাড়াইভাবে সমুদ্রের দিকে নামে। এটা খাড়া না, দেখো এইটা বেশি খাড়া, মানে ইউটাও যদি হয় বেশি খাড়া, তাহলে বেশি খাড়াভাবে কোথায় নামছে সমুদ্রে, আর এটা হচ্ছে ভি, মানে এটা আস্তে 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 সমুদ্রের দিকে নামছে। এইভাবে রিয়া উপকূল এবং ফিয়ড উপকূল সৃষ্টি করছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, গুড নাইট।